আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই, কেমন আছেন? চলে আসলাম আজকে আরেকটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে, যে উইন্ডির ভুল আপডেটগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরবো, যে আপডেটগুলো কখনো সঠিক হয় না। তো প্রথমে আমরা বজ্রবৃষ্টির মোডটা সিলেক্ট করে নেবো। বজ্রবৃষ্টির মোডটা দেখার পর আমরা দেখে নেব যে আপডেটগুলো কখনো সঠিক হয় না, যে আমরা এই মুহূর্তে আপনাদেরকে আবার দেখাচ্ছি। আপনারা চিত্রতে লক্ষ্য করছেন অতি প্রবল ভারী বৃষ্টি, আর আপনারা টাইমটা দেখবেন যে এখানে 11টা এই টাইমটা কিন্তু রয়েছে 11 AM। আমাদের যে ভিডিও তৈরি করা সেটাও কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন 11:50 সময়। তো আমরা আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো যে আপডেটগুলো কখনো সঠিক হয় না। তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো কোন কোন অঞ্চলে অতি ভারী বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টি আপনাদেরকে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো, কারণ আপনারা সতর্ক হতে পারবেন আমাদের আপডেটটিকে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডিতে যে আপডেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক বাংলাদেশ টাইম 11:12 সময় যে অতি ভারী বৃষ্টিটা দেখাচ্ছে, কোথায় আমরা একবার দেখি, অতি ভয়ানক বৃষ্টি কলকাতা। বাংলাদেশ টাইম 11:12 মধ্যে যে ভয়াবহ বৃষ্টিটা দেখাচ্ছে উইন্ডি অ্যাপে, এই আপডেটগুলো একদম ভুল তথ্য, এখানে কোনো ধরনের সঠিক হয় না, এগুলো সব ধরনের মিথ্যা, একদম ভুয়া। যে মেহেরপুর আর দেখা যাচ্ছে কলকাতা বা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের অনেক জেলাতে যে 11:50 বা 11:00 এই সময়ের মধ্যে যে বৃষ্টিটা দেখাচ্ছে, এই আপডেটগুলো একদম ভুল, মোটামুটি কোথাও কিন্তু সঠিক না। এই আপডেটগুলো দেখে আপনাদের অনেকটা ক্ষতিগ্রস্ত হতে পারে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন দেশের বেশ কিছু অঞ্চল যে বৃষ্টিটা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে একদম ভুল আপডেট, এখানে কোনো ধরনের বৃষ্টি নেই এবং কোনো ধরনের বৃষ্টির আশঙ্কাও কিন্তু নেই। তো কোন কোন স্থানে ভারী বৃষ্টি হবে, কোন কোন স্থানে বৃষ্টি হতে যাচ্ছে, আজকের আপডেট আমরা আপনাদেরকে জানাবো অবশ্যই, কারণ আপনারা সতর্ক হতে পারবেন। অতি ভয়ানক ভারী বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিকভাবে, অলরেডি আমরা দেখতে পাচ্ছি ভয়ানক বৃষ্টি কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু শুরু হতে যাচ্ছে। কোন কোন অঞ্চলে অতিপ্রবল ভারী বৃষ্টিটা হতে পারে সেটা আমরা আপনাদেরকে দেখাবো। যে প্রথমে এই আপডেটগুলো যদি আমরা ট্রেকিং করে দেখি, বা আগামী 2-3 ঘন্টার মধ্যে কিন্তু বিশাল আকার ভয়ঙ্কর বৃষ্টি দেশের এই যে পশ্চিমাঞ্চলে দেখাচ্ছে, এই আপডেটগুলো কিন্তু সম্পূর্ণ ভুল। আমরা আপনাদেরকে আগামী 3 ঘন্টার আপডেটটা দেবো এই মুহূর্তে, কোন কোন অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যেতে পারে, ভয়ানক বৃষ্টি থাকতে পারে। তো প্রথমে আমরা একবার স্যাটেলাইটও দেখা যায়, স্যাটেলাইটও যদি আমরা দেখি স্যাটেলাইটটা কেমন দেখে আমরা তাও দেখব। এই মুহূর্তে আমরা স্যাটেলাইট মোডটা ওপেন করলাম, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা রাজ্য জুড়ে কিন্তু ভারী মেঘ এবং ভয়ানক পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। তো কোন কোন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কোন কোন স্থানে বৃষ্টি হতে পারে সেটা আমরা আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে। তো অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন, আর আমাদের চ্যানেলে নতুন দর্শককে এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করে রাখবেন, যেন এইরকম আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলো কখনো মিস না হয়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অতি ভয়ানক প্রবল বৃষ্টির সম্ভাবনা, যে একটা আমরা এই মুহূর্তে মেঘটা ক্লার করে দিই, আমরা লাল রঙের করে দিব কোথায় হতে পারে ভারী বৃষ্টি। রাজ্য জুড়ে ভয়ানক মেঘ কিন্তু দেখা যাচ্ছে, যেমনটা রংপুর বিভাগের মধ্যে কিন্তু ভারী মেঘ দেখা যাচ্ছে এবং রাজশাহী বিভাগের মধ্যে কিন্তু ভারী মেঘ দেখা যাচ্ছে। রংপুর বিভাগের মধ্যে ভারী মেঘ দেখালে কিন্তু তেমন বৃষ্টি আশঙ্কা কিন্তু নেই, তবে কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে পরবর্তী সময়ে, যেমনটা রংপুরের উত্তর সাইডের জেলাগুলিতে, রংপুর উত্তরের জেলাগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে, উত্তরের যে দক্ষিণের জেলাগুলিতে, রংপুরের দক্ষিণের জেলাগুলিতে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ঠুরা, তারপর গাইবান্ধাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে, যেমন 11:00 থেকে পরবর্তী সময় পর্যন্ত গাইবান্ধা বৃষ্টির সম্ভাবনা 99% হবে, এবং ঠুরাতে কিন্তু বৃষ্টি হবে সেটি 99%, এবং ময়মনসিংহে বৃষ্টি হবে সেটা 99%, কিশোরগঞ্জে বৃষ্টি হবে সেটাও কিন্তু 99% হবে, অবশ্যই হবে, এমনটা পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিশোরগঞ্জ, তারপর ময়মনসিংহ, ঠুরা, গাইবান্ধা এসব জেলাতে কিন্তু কোথাও কোথাও প্রবল ভারী বর্ষণ, ঠানা ভারী বর্ষণ দেখা যেতে পারে, অতি ভয়ানক পরিস্থিতি কিন্তু তৈরি হবে সেসব অঞ্চলে। তো অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন, এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি, একদম 99% বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া রাজশাহী বিভাগের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টাইম অবশ্যই আপনারা মনে রাখবেন 11:12 বা 1 এই সময়ের মধ্যে তেমন বৃষ্টি, দু এক স্থানে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে একটা যে মেঘগুলো আসতেছে এখান থেকে কিছুটা মেঘ কিন্তু আমরা আসতে দেখতে পাচ্ছি, দু এক স্থানে বৃষ্টিটা আসবে এমনটাই পরিস্থিতি কিন্তু রয়েছে। এবং ঢাকা বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়াতেও কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে, এবং আরও বৃষ্টির সম্ভাবনা আমরা নোয়াখালী কিছু কিছু জেলাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, নোয়াখালীর দু এক স্থানে বৃষ্টির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি, এবং রাজশাহী, দামবা, পশ্চিমবঙ্গ, পূর্ণিয়া এইসব অঞ্চলে গোটা রাজ্য ভারী মেঘ কিন্তু ঢুকে গেছে, তবে তেমন বৃষ্টি নেই, দু এক স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টি কিন্তু এসব অঞ্চলে তেমন বৃষ্টি নেই। তো সঠিকটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এরপরে আমরা দেখাবো দেশের দক্ষিণাঞ্চলে চলে আসবো, দেশের দক্ষিণাঞ্চলে যদি আমরা যাই কোন কোন অঞ্চলে বৃষ্টিটা থাকতে পারে। দক্ষিণাঞ্চলে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি থাকবে ভালো, বোলার পার্শ্ববর্তী অঞ্চল বরগুনা, এছাড়া আমরা দেখতে পাচ্ছি মংলা, এখানে কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, কাকড়াছড়ি, এবং এখানে কুমিল্লাতে বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে, কুমিল্লা, মুন্সিগঞ্জ, ঢাকার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টি দেখা যেতে পারে।
এবং অন্যদিকে রাঙ্গামাটি, তারপর কুতুবদিয়া, কক্সবাজার, টেকনাফ এসব অঞ্চলে ভালো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি মেঘটা কোন দিকে অগ্রসর হচ্ছে, একদম পূর্ব পশ্চিম দিকে চলে যাচ্ছে মেঘগুলো, তবে বৃষ্টিবাহী মেঘগুলো উত্তর দিকে যাচ্ছে, উত্তরের জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা দেখা যেতে পারে। তো আমরা যে আপডেটগুলো আবার আপনাদেরকে দেখাই, যে আপডেটগুলো কখনো কিন্তু মিলে না বা সঠিক হয় না, যে এলোমেলো সব জায়গায় যে বৃষ্টির সাথে দেখাচ্ছে, এই যে অতি ভয়ানক পরিস্থিতি, তাণ্ডব যে শুরু হবে এমনটা কিন্তু নেই। এই যে অতি ভয়ঙ্কর আগামী দুই ঘন্টার মধ্যে যে দেখতে পাচ্ছেন গোটা রাজ্য জুড়ে যে কলকাতা এবং 11টা 12টা এবং 1টার মধ্যে যে দেখতে পাচ্ছেন গোটা রাজ্য জুড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে, অতি প্রবল ভারী বর্ষণ, এগুলো কিন্তু সম্পূর্ণ ভুল, এগুলো একদমই বিশ্বাস করবেন না, কারণ এগুলো কিন্তু কোনো ধরনের সঠিক হয় না। তো আমরা যে সময় আপডেটগুলো দিয়ে থাকি এরকম দেখিয়ে, সেই সময়ের মধ্যে সঠিক তথ্য পাই বলে আপনাদেরকে দিয়ে যাই। তো অবশ্যই আপনারা জানতে পারলেন কোন কোন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমনটা এই যেখানে বৃষ্টি নেই, ফাঁকা অবস্থা রয়েছে, ঠিক এই অঞ্চলে ভারী বর্ষণ হবে ময়মনসিংহ বিভাগের মধ্যে, ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগ, গাইবান্ধা, কিশোরগঞ্জ, ঠিক এই সময়ের মধ্যে দুপুর থেকে বা 11টা 12টা 1টা দুপুর থেকে এসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে দেখা যাবে, সেটি 99%, কোনো ধরনের ভুল হবে না, 99% সেসব অঞ্চলে বৃষ্টি হবে, এটা কিন্তু আমরা নিখুঁতভাবে বলতে পারবো। এবং দেশের উত্তরাঞ্চলে যে বৃষ্টিটা দেখাচ্ছে না, যে এই অঞ্চলে আগামী 2-3 ঘন্টার মধ্যে এই অঞ্চলে যে বৃষ্টিটা দেখাচ্ছেন, এই অঞ্চলে কিন্তু 99% বৃষ্টি হবে, বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি, প্রবল বৃষ্টি, যে এই এলাকায় যে ভারী বৃষ্টিটা দেখাচ্ছে এখানে কিন্তু কোনো ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই, নেই বলতে নেই, দু এক স্থানে হলেও হতে পারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, যেখানে বৃষ্টির রিপোর্ট নেই সেখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই আপডেটগুলো কেউ কিন্তু আমাদেরকে ভুল ধরতে পারবে না, কোনো আবহাওয়াবিদ কিন্তু ভুল ধরতে পারবে না। তো বন্ধুরা আজকের আপডেটটা পর্যন্ত, যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনি যদি আমাদের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করে রাখবেন।